বিবাহ বিচ্ছেদের 5 বছর পর একসঙ্গে লাইভে তাহসান মিথিলা। সম্প্রতি এক অনলাইন শপিং পেজে একসঙ্গে লাইভে আড্ডা দেন তারা। এ সময় তাহসান ও মিথিলা তাদের বিবাহ বিচ্ছেদের পরের অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে শেয়ার করেন। জানান তাদের বিচ্ছেদ ও বর্তমান জীবনের প্রসঙ্গ টেনে এনে নেতিবাচক মন্তব্য করেন অনেকে, যা এখন মানুষের মানসিক ব্যাধিতে রূপান্তরিত হয়েছে। মনের মিল না হলে বিচ্ছেদ হয়, আর বিচ্ছেদ হলে সবকিছু শেষ নয় বলে জানান তারা। তরুণ প্রজন্মের কাছে ভালোবাসার দৃষ্টান্ত ছিলেন তাহসান মিথিলা। এক সময় খুব কম মানুষ ছিল যারা এই দম্পতিকে দেখে হিংসা করেননি। তাহসান তার জাদুকরী কণ্ঠের ছোঁয়া আর সুনিপুণ অভিনয়ে ঠাই করে নিয়েছেন লাখো ভক্তের হৃদয়ে। অনেক মেয়ের ক্রাশও তিনি। তাহসান মিথিলার পরিচয় গানের মাধ্যমে। তাহসান তখন ব্ল্যাক ব্যান্ডের গায়ক। এক বন্ধুর সঙ্গে তাহসানের আড্ডায় গান শুনতে যান মিথিলা। এরপর ধীরে ধীরে সম্পর্ক থেকে পরিণয় গড়ায়। তাহসান ও মিথিলা 2006 সালে 3 আগস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আইরা তেহরিন খান তাহসান মিথিলা দম্পতির একমাত্র সন্তান। 2017 সালের 4 অক্টোবর বিবাহ বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা দেন তাহসান মিথিলা। সঙ্গে সঙ্গে সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ব্যথিত হয় এই দুই তারকাদের ভক্তরা। তারপর থেকে আর একসঙ্গে দেখা যায়নি জনপ্রিয় এই জুটিকে। সম্প্রতি 15ই মে অনলাইনে এক বিশেষ শোতে হাজির হয়েছিলেন তারা। জানান সেলিব্রিটি হওয়ার কারণে সোশ্যাল মিডিয়ায় অনেক বুলিং এর শিকার হন তারা। যত খারাপই মানুষ বলে যাক, আমি ভালোটাই বলে যাব। আমি উল্টো আরেকটা গালি দিব না আমাকে গালি দিচ্ছে বলে। পরবর্তী প্রজন্ম শিখতে পারে যে কারোর সাথে তোমার না মিললেও, তোমার মতাদর্শের পার্থক্য থাকলেও, তুমি তার সাথে বসে সম্মানের সাথে কথা বলতে পারো এবং তাকে সম্মান নিয়ে ট্রিট করতে পারো এবং তাকে কোনোভাবেই কদর্য কথা বলতে হবে না। এই কথাটাই আসলে আমি আমার ভক্তদের বলতে চাই। আমার ভক্তরা আমি জানি খুবই সুস্থ মন মানসিকতার মানুষ, কিন্তু ফ্যান পেজ তো অনেক বড়। ফ্যান পেজে হয়তো 88 লক্ষ মানুষ আছে, কিন্তু সবাই তো আর ওভাবে চিন্তা করছে না। তো আমার এই কথাটা খুব সিম্পল যে পৃথিবীতে নেতিবাচকতার ছড়াছড়ি আছে, কিন্তু ইতিবাচক অনুভূতির চর্চা করতে হবে। নেতিবাচক মানসিকতা ছেড়ে ইতিবাচক চিন্তার চর্চার পরামর্শ দেন তাহসান। দীপ্তচন্দ্র পাল, আরটিভি।